হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 12টা। তো আমি এখন ভাবলাম একটু ভিডিও করা যাক, কেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা সুপার মার্কেট আছে, ওখানে কিছু কেনাকাটা করতে, ওই চাল ডাল ডিম মাছ মাংস ওরকম কিছু ব্যাপার। তো টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি, তো ভাবলাম যে আমরা সকালবেলায় তো সবাই বাজার করতে যাই, তো রাত্রিবেলায় আমরা যাচ্ছি বাজার করতে, তো একটু রেকর্ড করা যাক। আমি আপনাদের দেখাবো সিঙ্গাপুরে রাত্রে বেলায় কেমন দেখতে, যতটা আমি যাব ততটাই কেমন লাগে দেখতে, আর সুপার মার্কেটও কেমন, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, মাস্ক পরবো, বেরোবো। ওই বলে না, বাঙালিদের মাছ ছাড়া চলে না, সেই আর কি। বাড়িতে মাছ নেই, মাছ শেষ হয়ে গেছে, কালকে কি খাবো, তো ভাবলাম গিয়ে এখন মাছ টাছ কিনে আনি একটু, মাছ আর দেখা যাক কি মাছ পাওয়া যায় সেটা জানি না, এখনও বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এখানে বেশিরভাগটাই সি ফুডই পাওয়া যায়, সামুদ্রিক মাছ, তো যেটাই পাওয়া যায় সেটাই নেব, কারণ ওই মাছে ভাতে বাঙালি। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, এটা আমাদের বাড়ির পাশের বাস স্টপটা, এখন প্রায় জনশূন্য, কেউ নেই বললেই চলে, রাত্রি 12টা বেজে গেছে। এটা বাস স্টপ, আমরা বাড়ি থেকে নেমে এখানেই বাস ধরে যাই সব জায়গায়, এখান থেকে বাস নিই। আর রাস্তাটা দেখুন, প্রায় লোক নেই বললেই চলে রাস্তায়, লোকজন নেই, শুধু কয়েকটা গাড়ি ঘোড়া যাচ্ছে। রাত্রি 12টা বেজে গেছে, সবাই এতক্ষণে ঘুমিয়েই গেছে অলমোস্ট। আসলে এখন আমরা যাচ্ছি আরও একটা কারণে, কারণ এখন ভিড়টা একটু কম হবে, মানে সকালবেলায় বা অন্য কোনো যে কোনো টাইমে খুব ভিড় থাকে, তাই জন্য এখন আমরা যাওয়া প্রেফার করি বাড়ির কাছের সুপার মার্কেটটাতে, কারণ এখন ভিড়টা কম থাকে আর ওটা 24 আওয়ার্স খোলা থাকে, তো কোনো প্রবলেম হয় না। তো চলুন আমি আপনাদের আজকে দেখাবো কেমন। তবে ওখানে সব কিছুই পাওয়া যায়, মোটামুটি একটা সংসার চালানোর জন্যে যা যা লাগে সব পাওয়া যায়। ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে 10 মিনিট মতন লাগে, 10 থেকে 15 মিনিট, খুব বেশি নয়। এই দেখুন, এখানে আমি ভ্যাকসিন নিতে এসেছিলাম, আমি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছি। এটা হচ্ছে কমিউনিটি ক্লাব, এখানেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এটাই এখন সব কিছু বন্ধ, আবার কালকে সকালবেলায় খোলা হবে। আর আকাশটা দেখুন, বাইরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাঁটতে, নাইট ওয়াক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি খাওয়ার পরে, আমরা ডিনারের পরে একটু কাজবাজ শেষ করার পরে বেরিয়েছি, তাও খাবারটা বেশ ডাইজেস্ট হয়ে যাচ্ছে, ওটাও একটা বেনিফিটস পাওয়া যাচ্ছে রাত্রিবেলা বেরোনোর। আর বেশ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাঁটতে। অনেকদিন পরে এরকম সিঙ্গাপুরে ওয়েদার পেলাম, নাহলে এবারে যা গরম পড়েছে না, খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, বৃষ্টি একটুও হচ্ছিলো না। জাস্ট এই দুদিন মতন হলো যে একটু বৃষ্টি পড়ছে, একটু শান্তিতে ওয়েদারটা ফিল, একটু বেশ আরামদায়ক ওয়েদার হয়েছে এখন, ঠান্ডা ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালো লাগছে হাঁটতে। অলমোস্ট পৌঁছে গেছি, আর একটু হেঁটেই লেফট সাইডে গেলেই বলছি সুপার মার্কেটে পৌঁছে যাব। এই দেখুন, এটা হচ্ছে একটা ফলের দোকান, এটা বন্ধ করেই রেখেছে, শুধুমাত্র কলাগুলো ঝুলিয়ে রেখেছে, কলাগুলো ঝুলিয়ে আছে। এখানে আসলে হনুমানরা এসে কেটে যায় না, তো এরকম কলা ঝোলানো আছে, আর সব কিছু অলমোস্ট ক্লোজই করে রেখেছে। আর এটা হচ্ছে লন্ড্রোম্যাট, এখানে জামা কাপড় কাঁচা হয়, যাদের ওয়াশিং মেশিন নেই তার এখানে জামা কাপড় এসে কেচে শুকিয়ে ড্রাই করে নিয়ে যায় লন্ড্রোম্যাট। এখানে ডাক্তারখানাও আছে, মেডিকেল শপ আছে, আসলে অন্ধকার হয়ে গেছে, এগুলো ক্লোজ আছে এখন, বোঝা যাচ্ছে না, তাই আগে কঙ্কাল দেখলে কি ভয় লাগতো। তো আমি সুপার মার্কেটে পৌঁছে গেছি, এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা বাইরেটা, আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। তবে ভেতরে ঢোকার আগে এখানে টেম্পারেচার চেক করে, স্ক্যান করে ঢুকতে হয়, তো সেই সব প্রসেসিং যে চলবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখন আমি ভেতরে ঢুকি, এটাই হচ্ছে সুপার মার্কেট, এখান থেকে স্টার্ট। টাচ করলে
এই দেখুন, এটা হচ্ছে ফিশ আর চিকেন থাকে এখানে এই কাউন্টারটাতে, যে ফিশ রাখা আছে, মাছ, এটা হচ্ছে শিবাস, এটা হচ্ছে এখানকার ভেটকি, এখানকার ভেটকি মাছ রাখা আছে, আর অনেক রকমের মাছ এখানে, স্পেশালি সামুদ্রিক মাছই পাওয়া যায়, এরকম প্যাকেট করে রাখা থাকে। চিংড়ি মাছ, ও হো হো, চিংড়ি মাছ, এরকম অনেক রকম মাছ, স্যালমন পেয়েছি, আমি একটা স্যালমন নেব, একটা স্যালমন নেব, আর কি মাছ নেই দেখি। এই দেখুন, এভাবে পিস কেটেও রাখা থাকে, দু পিস দু পিস করে এভাবে পিস কেটেও রাখা থাকে। আচ্ছা, এরকম বক্সে ছোটো 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 চিংড়ি মাছ হয় না, যেগুলোকে আমরা চুনো চিংড়ি বা ঘুষো চিংড়ি বলি, ওগুলো এরকম বক্সে করে বিক্রি হয়। চিকেনের পিস রাখা আছে, চিকেনগুলো পিস পিস করে পাওয়া যায়, এরকম পিস পিস করে রাখা থাকে। কেউ লেগ পিস নিতে পছন্দ করে, কেউ ব্রেস্ট পিস পছন্দ করে। তো চিকেন লিভার মেটে, আহা, মেটে কষা খেতে কতই না ভালো লাগে, মেটে, কচকচি, সব কিছু এরকম রাখা থাকে আলাদা আলাদা প্যাকেট করে। এটা হাঁসের, হাঁস রাখা আছে, ফুল হাঁস, ওরে বাবা। এটা ডাক, ডাক রাখা আছে, আর এখানে চিকেন রাখা আছে, ক্যাম্পং চিকেন। এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পোলট্রি, এটা এখানকার দেশি মুরগি বলতে গেলে। এটা ফুল রাখা আছে, এটা কাট করতে হয় নিজেদের, নাহলে একজন থাকে কাট করে দেয়। এটা হচ্ছে ব্ল্যাক চিকেন, কালো চিকেনের নাম শুনেছেন, এটা হচ্ছে কালো চিকেন, ফুল রাখা আছে, আর এখানে চিকেনের পিসও রাখা আছে। তো আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট নেব নুডলস পাস্তা টাস্তা বানানোর জন্যে, আর অলরেডি দেখে কিনি, চিকেনের লেগ পিস, লেগ পিস, ড্রামস্টিক আছে, উইংস আছে। আচ্ছা, আর দেখুন, দেখাচ্ছি, এইসবও পাওয়া যায়, চিংড়ি মাছের অনেক সাইজের আছে এখানে। চিংড়ি মাছ দেখলেই আমার মনে ফার্স্টে আসে চিংড়ি মাছের মালাইকারির কথা। এইসবও এখানে খাওয়া দাওয়া করে, স্কুইড, তো এই হচ্ছে আমাদের ফিশ আর চিকেনের কাউন্টার। বললাম না যেখানে, এখানে একজন থাকেন, উনি সকালবেলা আসলে কেটে দেন, সকাল মর্নিং 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত কেটে দেন, না হলে এরকম অন্য টাইমে আসলে এরকম প্যাকেট করে নিতে হয়। তো আমি একটা চিকেনটা নিলাম, চিকেন ব্রেস্ট ফিশ নিলাম একটা, আর একটা স্যামন নেব, আমি এটা আর এটা নিলাম, চিকেন আর স্যামন নিলাম। ডেটল এইভাবে বাকেট নিয়ে নিতে হয়, ডেটল অলরেডি নিয়ে রেখেছি, এবারে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বাকি সব কিছু। ফ্রোজেন অনেক কিছু পাওয়া যায় এখানে, কোকোনাট মিল্কও পাওয়া যায়, রাইট, এটাই দেখানোর ছিল, নারকেলের দুধ, নারকেলের দুধ এরকম প্যাকেট করা থাকে, আর এখানে কোরা নারকেলও পাওয়া যায়, নারকেলকে গ্রেট করেও বিক্রি হয়, সব রকম জিনিস বিক্রি হয়, সব কিছু পাওয়া যায়, পাওয়া যায় না খুবই কম, শুধু একটা জিনিসই পাওয়া যায় না, পোস্ত, যেটা খুব মিস করি, ফিশ বল, এগুলো হচ্ছে ফিশ বল, আরও অনেক কিছু, ফিশ বল, অনেক রকমের ফিশ বল, এগুলো সব ফিশ বলের কাউন্টার, সব ফিশ বল, নুডলস, এগুলো অলরেডি প্রিপেয়ার করা আছে, নুডলস, ফ্রোজেন স্যুপ, ফ্রোজেন, মানে জুস আর মিল্ক প্রোডাক্ট আছে এখানে, অনেক রকমের ভ্যারাইটি দুধ পাওয়া যায় এখানে, অস্ট্রেলিয়ান, আমুলের, অনেক ভ্যারাইটি, চকলেট ফ্লেভারেরও দুধ পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে, মনে হয় না দুধ খাচ্ছে, মনে হয় চকলেট খাচ্ছে। এবারে হচ্ছে চলুন ফলের কাউন্টারটা দেখাই, আঙুর থেকে শুরু করি, ওই সাইডে আরও আছে প্রচুর জিনিসপত্র, আঙুর থেকে শুরু করি, আঙুর,
লাল আঙুর, এই আঙুরগুলো খেতে বেশ ভালো লাগে, বেশ মিষ্টি হয়। ব্লুবেরি, এরকম সবজি রাখা থাকে। এগুলো এগুলো হচ্ছে একটা শশা, এগুলো হচ্ছে জাপান, জাপানের শশা, দেখুন জাপানের শশা খেতে বেশ ভালো হয়, বেশ এ হয়, মানে নরম হয়, ভালো, খুব ভালো খেতে হয়। ওগুলো কি কে জানে, খাই না। তবে তবে এটা জাপানি শসা আমি খেয়ে দেখেছি, ভালো, আপনারাও ট্রাই করতে পারেন, খেতে বেশ ভালো। আর এমনি নর্মালি গাজর, বেগুন, মূলো, মূলোগুলোর সাইজ দেখেছেন, বাবা রে। লঙ্কাগুলো, আহা হা, লঙ্কাগুলো খেতে খুব ভালো হয়, রান্নায় দিলে খুব দারুণ টেস্ট হয়। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লাল লঙ্কা, শুকনো লঙ্কা নয়, লাল কাঁচা লঙ্কা, এখানের একদম ফেমাস। এগুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে আসে, এগুলো নাম হচ্ছে চিলি পড়ি, খুব ভালো হয় খেতে। রাত্রেও দেখেছেন, রাত্রে বেশ লোকজন আছে, অল্প স্বল্প, আমাদের মতো ওরাও ভেবেছে হয়তো রাত্রেবেলা গেলে কম ভিড় থাকবে। বেবি কর্ন নেব, ক্যাপসিকাম আছে, ফলের জায়গাটা দেখি। এই এখানে হচ্ছে সকালবেলায় থাকে চিকেন, ফিশ, সব কিছু কেটে কেটে দেওয়া হয়। আর এই হচ্ছে সুপার মার্কেট, অনেক রকমের জুস, গ্রিন টি, এগুলো হচ্ছে চায়ের, চায়ের ড্রিঙ্ক, গ্রিন টি, গ্রিন টির ক্যান, আইস লেমন টি, অনেক রকমের এখানে টি পাওয়া যায়, চা কিন্তু অনেক রকমের পাওয়া যায়। আমি নুডলস এর কাউন্টারে যাই, নুডলস কিনবো, এরকম কাউন্টার রাখা আছে। ড্রাই ফ্রুটস, মটর ভাজা হয় না, মটর চিপসের কাউন্টার, ফেভারিট চিপসের কাউন্টার, অনেক রকমের চিপস এখানে থাকে, এটা চিপসের কাউন্টার, চিপস, এদিকে চকলেট, দেখাই চানাচুর, মিক্স চানাচুর পাওয়া যায় এখানে, এইরকম ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজার সাথে একটু মটর ভাজা, চিপস, ছোলা ভাজা, এই ছোলা ভাজা, ছোলা ভাজা, সবুজ মটর ভাজা, ভালো লাগতো না সবুজ মটর ভাজা খেতে, সবুজ মটর ভাজা, এখানে মিক্স মটর ভাজা কিছু পাওয়া যায়, ঝাল, চিপস, চিপস অনেক রকমের পাওয়া যায়, বেশ, গাঁঠিয়া ভাজা সব পাওয়া যায় এখানে, বেশ ভালো লাগে। ঝাল ঝাল ঝুড়ি ভাজা, তারাচুরে দেখলেই মনে পড়ে যায় ঝালমুড়ির কথা। তারাচুর দেখলেই মনে হয় কখন ঝালমুড়ি খাবো। দুধের কাউন্টার, এখানেও দুধ রাখা থাকে প্যাকেট করা। আচ্ছা নুডলসের কাউন্টারটাই মনে ছেড়ে আসলাম, এগুলো পেস্ট, সাবান, শ্যাম্পু সব কিছু, দুটো সাইডে, এই সাইডে, ওই সাইডে,
মাথার ব্যান্ড, হেয়ার ব্যান্ড। আচ্ছা, আমার লাগবে নুডলস, নুডলসের বিস্কিটের কাউন্টার। মারি বিস্কিট, এখানে দেখুন, কাপ নুডলস, ইনস্ট্যান্ট নুডলস হয় না, 5 মিনিটে রেডি হয়ে যাবে এরকম। নুডলসের কাউন্টার, আচ্ছা আমার লাগবে নুডলস। কি নুডলস নিই, নুডলস পাস্তা, নুডলস লাগবে, নিয়ে নিই। এই নুডলসটা আপনারা ট্রাই করবেন, বেশ ভালো। এটা হুইট ফ্লাওয়ার, খেতে কিছুটা রুটি রুটি টাইপও লাগে, কিছুটা হুইট ফ্লাওয়ার দিয়ে তৈরি। এই নুডলসটা ট্রাই করবেন, আমি ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে আপনার, আপনারাও ট্রাই করবেন, বেশ ভালো খেতে। নুডলসের কাউন্টার, অনেক রকমের নুডলস, অনেক রকমের নুডলস পাওয়া যায়। ডিম, ডিমের মধ্যে দেখুন, বলেছিলাম না কালো চিকেন, তেমনি কালো কালো ডিম। আর এদিকে তেল, চাল, ডাল সব কিছু আছে, আমি আর যাচ্ছি না ওইদিকে, দেখিয়ে দিচ্ছি আপনাদের, সব রাখা আছে। আমার হয়ে গেছে, এবার বিল করব। একটা বিল কাউন্টার, এখানে বিল করব। অলমোস্ট হয়ে গেছে, আমার বাকেটটা কোথায় রাখা আছে দেখি, এখানে রেখে গেছিলাম, ব্যাগটা তো এখানে। আমার বাজার, বিল করা হয়ে গেছে, এবার আমি বাইরে বেরবো, বাইরেটাও আমি আপনাদের দেখাচ্ছি। টিস্যু নেওয়ার ছিল, নিয়ে নাও, ওই টিস্যু, ওই টিস্যু, টয়লেট টিস্যু। টিস্যুর কাউন্টার দেখে মনে পড়েছে টিস্যু নেওয়ার ছিল, বিল অলরেডি হয়ে গেছিলো আর আজকে পাঠিয়েছে বিল করতে, ভুলে গেছিলাম টিস্যুর কথা একদম। এই দেখুন ছাটা কত সুন্দর কালারফুল, লাল হলুদ সবুজ। আমাদের সুপার মার্কেট ইস্টার, ফিনাইল নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। বাজার ব্যাগ রেডি, এটাই হলো আজকের আমার রাত্রের বাজার। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্যে টাটা।